আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের লগে শেয়ার করলাম আমার গাছের শাক দিয়া শুটকি রান্না। তো আমি কিছু শাক ফাড়িয়ে আনছি গাছ থেকে, পয়শাক আর লাউ শাক। তো খাটিয়া কুটিয়া আলু টুকরা করে খাচ্ছি, খাটিয়া সবটি একটা ডেগের মাঝে লইছি। তো এখন পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি দিছি, বেশি করে কাঁচামরিচ দিছি, কারণ শুটকির মাঝে মরিচ কিংবা কাঁচামরিচ খুব ভালো লাগে খাইতে। ওখানে দিছি ইলিশ মাছের মাথা, কয়েকটা মাথা দিছি, এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া আর এক দুই চামচ মরিচের গুঁড়া দিছি আর চামচ ধনিয়ার গুঁড়া। লবণ দিছি পরিমাণ মতো, এখন দিলাম শুটকির শিরা। আমি আগে থাকি জাল করে রাখছিলাম, ওই শিরা এখন ডালছি আর এখন বেশি করে পানি দিব ডেগর মাঝে দিয়ে চুলার মাঝে পাই দিব। আমার রান্না যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবার। তো দেখুক আমার রান্না প্রায় আইসে হয়েছে, সবজি দিয়া শুটকি খুব মজা লাগে এই রান্না এলা খাইলে। খানি সব জিনিসও মজা, আপনারা ওলা রান্ধিয়া খাইবা। তো আমার টেবিল সাজানো হয়ে গেছে আজকে, ওগুলো আমার খাওয়া আছিল, মুরগির মাংস, ইলিশ মাছ, শুটকি, আবার হইয়ার। আমার আন্দা যদি ভালো লাগিয়া থাকে লাইক কমেন্ট শেয়ার করি আমার পাশে থাকবা। ভালো থাকবা সবাই, খুদা হাফিজ।